বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের আমার খুবই প্রিয় একটা ফুল দেখাবো। দেখতে পাচ্ছেন, এই ফুলটার নাম হচ্ছে হাইড্রেঞ্জিয়া। এটার অনেকগুলো কালার হয় এই ফুলটার। এই ফুলটা প্রথমে যখন ফুটবে তখন থাকবে একটা কালার, তো এরপর প্রতিনিয়ত এটার কালার কিন্তু চেঞ্জ হয়। মিনিমাম এক মাসের উপর এটা গাছে থাকে। প্রথমে যখন এটা ফুটবে তখন হালকা অনেকটা গোলাপি গোলাপি কালার দেখবেন, আস্তে আস্তে এটা টকটকা লাল কালার হবে, তারপর দেখবেন হচ্ছে এটা এই নীলচে একটা আভা থাকবে এই ফুলটার, এবং ফাইনালি আপনারা দেখবেন হচ্ছে যে এরকম সবুজ আপ, এবং শেষে সব শেষে এটা এই যে সাদা কালার হয়ে এটা ঝরে যাবে। তো এটাই হচ্ছে এই হাইড্রেঞ্জিয়া ফুলটার বৈশিষ্ট্য। খুবই চমৎকার একটা ফুল, আমার খুবই ফেভারেট। বাংলাদেশে এই ভ্যারাইটিটা আগে একটু রেয়ার ছিল, এখন অনেকের কাছেই দেখতে পারবেন, অনেকেই ছাদ বাগানে এটা করে, অনেক নার্সারিগুলোতেও এটা পাবেন। একটু ভালো নার্সারিগুলো আপনাদের খুঁজতে হবে। তো আমি চাই আপনারা সবাই এই হাইড্রেঞ্জিয়া ফুলটা করেন, এটার যত্ন খুব বেশি লাগে না। এটাতে আপনার এমন জায়গায় রাখতে হবে যে জায়গাটায় আলো ছায়া যে বিষয়টা আছে, খুব বেশি রোদ পড়ে না, আবার একদম ছায়াও না। ঠিক দেখুন আমি যে জায়গাটা সিলেক্ট করেছি এটার চারপাশের যে অবস্থাটা, হালকা রোদ পড়ে, তো এমন জায়গায় আপনারা সিলেক্ট করবেন। আর এটার মাটিতে দেখুন বন্ধুরা, বালির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 30-40% বালি দিবেন, তারপর মাটিটা বানাবেন। মাটিতে যেন পানি না জমে থাকে শুধু এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু এটার মাটিটা হয়ে যাবে। সহজ পরিচর্যা একদম, এটাতে কোনো কীটনাশক লাগে না, খুবই কম। দেখুন বন্ধুরা, এই যেগুলো আমি আসলে ছত্রাকনাশক স্প্রে করেছিলাম, তো এই জন্য একটু এরকম দেখতে পাচ্ছেন। এটার পরিচর্যা আর বেশি কিছুই লাগে না, শুধুমাত্র খোলের পানি দিবেন মাসে একবার, আর যখন ফ্লাওয়ার আসার সময় হবে এই যে বছরের এই সময়টা, তখন আপনারা একটা পিজিআর ইউজ করবেন, সেটার নাম হচ্ছে লিটোসেন, আপনাদের আমি দেখাবো। তো সেই পিজিআরটি ইউজ করবেন, তাহলে ফুলের পরিমাণটা আরও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এই সহজ পরিচর্যা এটা যদি করেন তাহলে আপনাদের কিন্তু গাছ ভরে এরকম সুন্দর হাইড্রেঞ্জিয়া ফুল ফুটবে, দেখতে কিন্তু অনেক অসাধারণ লাগতেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার মাটির যে উপাদানটা আছে সেটার বিষয়। আপনার মাটিতে যদি পিএইচের পরিমাণটা একটু কম থাকে তাহলে কিন্তু নীলচে যে ভাবটা আছে এই নীলচে ভাবটাকে খুবই বেশি থাকবে। যদি আপনার পিএইচের পরিমাণটা কম থাকে, যদি 3.5-4.5 ভিতর থাকে, আর মাটিতে যদি আয়রনের পরিমাণ বেশি থাকে তাহলে একদম টকটকা লাল কালার হবে। এটা ঝরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যেরকম সাদা কালার হবে, দেখতে পাচ্ছেন কালারের কী পরিমাণ ভেরিয়েশন। ফ্লাওয়ার শপে এই ফুলগুলো অনেক টাকাতে সেল করে বিদেশে, যেহেতু এটা লং লাস্টিং একটা ফ্লাওয়ার, খুবই দামি ফুলের একটা পৃথিবীর এটা। তো আমি চাই সবাই আপনারা করেন এবং আপনাদের বাগানকে আলোকিত করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।